দেলার হোসেন সাইদি, তার মতো একজন আলেমে দিনকে বিনা চিকিৎসায় অনেকটা ইচ্ছাকৃতভাবেই হত্যা করা হয়েছে বলে অনেকে ধারণা করছেন। এবং আমরা গতকাল দেখতে পেলাম যে অসহিষ্ণু পুলিশ তাদের ভূমিকা, এবং সাইদি ভক্ত যারা তারা চেয়েছিলেন যে তার জানাজার নামাজটি যেন ঢাকাতে হয়, বাইতুল মোকারামে হয়, কিন্তু সেটা করতে না দিয়ে তড়িঘড়ি করে তার লাশবাহী গাড়িটিকে পিরোজপুরে পাঠিয়ে দেওয়া হলো এবং সেখানেই জানাজার নামাজ করে তাকে দাফন করার ব্যবস্থা করা হলো। তো এই প্রক্রিয়াটি করার সময় যেটা হলো আর কি, যে সাইদি ভক্তদের সাথে পুলিশের একটি বাকবিতণ্ডা হয় এবং মারামারি এবং সংঘর্ষের ঘটনাও ঘটে, অনেকেই রক্তাক্ত হয়েছেন, আহত হয়েছেন। এবং এর পরবর্তীতে আমরা যেটা দেখতে পেলাম যে ডিএমপি কমিশনার যিনি গোলাম ফারুক, তিনি উল্টো সাইদি ভক্ত যারা রয়েছেন তাদেরকে, তারা জঘন্য ভাষায় তারা তাদেরকে সন্ত্রাসী আখ্যা দিলেন, তাদেরকে তারা ভায়োলেন্স করেন, এ ধরনের ট্যাগ তিনি দিলেন এবং ভবিষ্যতে তাদের উপরে আরো কঠোর হবেন, তাদের কোনো গায়েবী জানাজা করতে দেবেন না, এ ধরনের হুঁশিয়ারি তিনি উচ্চারণ করেছেন। তো সামগ্রিকভাবে সরকারের বা প্রশাসনের এই যে অসহিষ্ণু একটা আচরণ এবং দেলাওয়ার হোসেন সাইদিকে কেন্দ্র করে তারা যে একটা রহস্যজনক ভূমিকা নিল বা তার যে মৃত্যুটি স্বাভাবিক মৃত্যু হয়েছে কিনা সেটা নিয়ে যে প্রশ্ন দেখা দিয়েছে, এই সবগুলো বিষয় নিয়ে আমি আপনার মূল্যায়ন জানতে চাই। অসংখ্য ধন্যবাদ। আজকের শুধু বাংলাদেশের না, পুরো মুসলিম বিশ্বে এই আলেমে দিন কোরআনের একজন শ্রেষ্ঠ তফসিরকারী বাংলাদেশের এই মাওলানা সাহেব জনাব দেলোয়ার হোসেন সাইদি, যিনি কোরআন শরীফের আমি মনে করি আমাদের জেনারেশন বা কয়েক জেনারেশনের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একজন তফসিরকারী, তিনি দুইবার সংসদ সদস্য ছিলেন বা উনি জামাত ইসলামের নেতা ছিলেন, তার থেকেও ছাপিয়ে গিয়ে উনি একজন বড় কোরআন তফসিরকারী হিসেবে সারা বিশ্বে আলোচিত এবং অত্যন্ত সমাদৃত। এটা অত্যন্ত দুঃখের বিষয় এবং লজ্জার বিষয় যে আমরা আমাদের বাংলাদেশে তার মতো একজন আলেমে দিনকে আমরা একটা মিথ্যা মামলায় এবং একটা জঘন্য একটা পাপ আমি বলবো শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বলতে গেলে তাকে হত্যাই করেছে, এতে কোনো আমার কোনো সন্দেহ নাই, আমার কোনো দ্বিধা নাই আমার বলতে যে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে শেখ হাসিনা যে পদদলিত করেছে তার অন্যতম একটা উৎকৃষ্ট উদাহরণ হলো দেলোয়ার হোসেন সাইদিকে শেষ করে দেওয়া, হত্যা করা। এবং তার যে বিচার এবং এই তার যে জেলবাস এবং পরবর্তীতে তার হত্যাকাণ্ডে যে কোন রকমের সুযোগ না দেওয়া এবং বিচারহীনতার এই যে আপনার এক জঘন্য লঙ্কাকাণ্ড শেখ হাসিনা গত 12-14 বছর ধরে ঘটিয়ে যাচ্ছে তার একটা নিকৃষ্ট প্রমাণ হিসেবে আমরা দেখলাম দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে বিচারের নামে জেলখানায় রেখে আমৃত্যু ওনাকে রেখে দেয়া হলো। এখানে আমাদের একটা জিনিস খুব সিরিয়াসলি দেখতে হবে, বাংলাদেশের রাজনীতিতে যে জিনিসগুলো আমরা বারবার ডিসকাস করি, ওয়ার অন টেরর নামে বিশ্বে যে মুসলিম বিরোধী যে আপনার প্রচারণা এবং মুসলমানদের বিরুদ্ধে যে টুইন টাওয়ারের ঘটনার পরে যে মারাত্মক মুসলিম বিরোধী বিদ্বেষী যে কর্মকাণ্ড শুরু হয়ে গিয়েছে সেটা বাংলাদেশে আসতে একটু দেরি হয়েছে, এবং সেই দেরি 2001 সাল থেকে আপনি বলতে পারেন বিএনপি এবং যে সরকার ছিল 2001 থেকে 2006 সাল পর্যন্ত, এই সময়ে বাংলাদেশের বিরুদ্ধে যে বড় ধরনের চক্রান্ত ভারত করেছে ইন কোলাবোরেশন উইথ শেখ হাসিনা, সেটার মধ্যে বাংলাদেশ পড়ে গেছে। এখানে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সেই সময় যারা রাজনৈতিক যে রাজনৈতিক দলটি বিএনপি বা জামাত ইসলামী যে চার দলীয় জোটের যে ক্ষমতায় ছিল তারা এই জিনিসটা লক্ষ্য করেনি। আজকে বাংলাদেশের রাজনীতিতে এই যে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মতো একজন
অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ন্যায়পরায়ণ একজন মানুষকে বিচারের নামে যে হত্যা করলো, এই যে সুকরঞ্জন বালি যিনি গতকাল তার লাশ দেখতে গিয়েছিলেন, সে আপনার উনার পক্ষে সাক্ষী দিতে চেয়েছিল, কোর্ট থেকে তাকে অপহরণ করা হয়, এবং এই অপহরণ শেষ পর্যন্ত এমন একটা ঘটনায় পর্যবসিত হয় যে এখানে আপনার তাকে ভারতের কারাগারে বিবিসি আবিষ্কার করে কয়েক মাস পরে। তাহলে কি দাঁড়ালো? আমাদের দেশের একটা কোর্টের মধ্যে সাক্ষী দিতে যাওয়া বাংলাদেশের একজন নাগরিককে কয়েক মাস পরে ভারতের জেলখানায় পাওয়া যায়। তার মানে কি? আমাদের দেশের নিরাপত্তা বাহিনী তাকে গ্রেপ্তার করে ভারতীয় বাহিনীকে দেয় এবং ভারতীয় বাহিনী তাকে তাকে ওই দেশে জেলে পুরায়, যেরকম বিএনপি নেতা সালাউদ্দিন আহমদের ওখানে ঘটছে। তাহলে আমরা যে এই যে একটা দেশের মধ্যে আসি, এই দেশটার ভারত যে বাংলাদেশকে এমন একটা পর্যায়ে আওয়ামী লীগের মাধ্যমে নিয়ে গেছে যে আমরা ভারত ছাড়া কোনো কিছু করতে পারবো না। দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবের মৃত্যু এবং উনার যে বিচারের নামে উনাকে যে হত্যা করা হলো, উনি কোনোদিন রাজাকার ছিলেন, এমনকি প্রধান আসা সাক্ষী সুকরঞ্জন বালি গতকালও বলছে। তাহলে আমাদের দেশে শেখ হাসিনা এই যে জঘন্য শেখ হাসিনার পদলেহনকারী এই যে বিচারক গুলা, সো কল্ড আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল নামে যে বিচার করা হয়েছে, তাহলে তার আপনার ইয়ে কোথায়, ন্যূনতম গ্রহণযোগ্যতা কোথায়? তারপরে আসেন তার অসুস্থতা। উনি আমাদের জানা মতে 2011 বা 2012 সালে উনি আপনার স্ট্যান্ড লাগিয়েছেন উনার হার্টে, এবং উনাকে যে কাশিমপুর কারাগারে রাখা হলো সেখান থেকে উনি যখন দুদিন আগে অসুস্থ বোধ করলেন, উনাকে নেওয়া হলো গাজীপুর ওই যে তাজউদ্দিন মেডিকেল কলেজে। কেন? উনি যেখানে ট্রিটমেন্ট নিয়েছিলেন এই যে বারডেমে, ওখানেই তো উনাকে নেওয়া উচিত। তারপরে নিল ওই যে পিজি হাসপাতালে, ওখানে ওই যে কি নাম ডাক্তার জামান, সে তাকে চিকিৎসা দিল না সঠিকভাবে, সে পিসিআর করলো না টাইমলি, কেন পিসিআর করলো না কেন, তারপরে তারা হত্যা করা হলো। এটা তো অনেকটা একবার আমাদের একজন ইউটিউবার পিনাকি বলছিল বেগম খালেদা জিয়াকে যে লিভার সিরোসিস না হওয়ার জন্য যে ওষুধ দিয়ে লিভার সিরোসিস করা হয়েছে, সেরকম ঘটনা। অর্থাৎ উনাকে জেল দেওয়া, উনারে রাজাকার নামে উনাকে আমৃত্যু জেল দেওয়া, তারপরে আপনার উনাকে এখন যে বিনা চিকিৎসা হত্যা করা, এটা আমি বলবো দিস ইজ এ ডেথ স্কোয়াড হু কিল্ড মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদি ইন কোলাবোরেশন উইথ ইন্ডিয়া, এতে কোনো সন্দেহ নাই। যারা এখনো ভারতের ব্যাপারে এখনো একটু টপসি টার্বি করতেছেন, এখনো মনে করতেছেন ভারত দিস দ্যাট, ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে নামতে হবে আমাদেরকে, বাংলাদেশের আওয়ামী লীগের এইসব পদলেহনকারী এরা ছাড়া। ভারত একটা সাম্প্রদায়িক শক্তি, ভারত কোনো গণতান্ত্রিক শক্তি আর নাই। ভারতের মণিপুরে এই পর্যন্ত 500 লোক হত্যা করেছে, তারা খ্রিস্টিয়ান, মুসলমানদেরকে প্রত্যেক দিন হত্যা করতেছে, এবং তারা একটা পোলারাইজড সোসাইটি। আমি মনে করি বাংলাদেশের, আমি বিশেষ করে বিএনপি কে বলবো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ আপনাদেরকে বলবো, আপনারা ভারত তোষণ নীতি বন্ধ করেন, ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে নামেন। আপনাদের যে বর্তমান যে অবস্থান, এটা জিয়াউর রহমানের অবস্থান নয়। আমরা তো প্রতিবেশীদের সাথে খারাপ সম্পর্ক চাই না, কিন্তু বাংলাদেশকে নিয়ে ভারত যে কুকর্ম গত 14-15 বছর যাবত শেখ হাসিনার নামক একটা পুতুলকে নিয়ে যে বাংলাদেশকে শুরু করেছে, এবং সেটার যে মাশুল বাংলাদেশ দিচ্ছে, বাংলাদেশের গণতন্ত্র দিচ্ছে, বাংলাদেশের বিচারহীনতা, বাংলাদেশের সমস্ত কিছু ধ্বংস করে, এমনকি দেশের প্রধান নেত্রী বেগম খালেদা জিয়া, এই যে জামাতের এরকম একজন মানুষ, তাকে ঢাকায় জানাজা করতে দেওয়া হলো না কেন? উনি তো 2 বার সংসদ সদস্য ছিলেন, যে কোনো সংসদ সদস্য, বর্তমান সংসদ সদস্য মারা গেলে আপনার এটা ট্রেডিশন বাংলাদেশের,
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আপনার এটা জানাজা হয়। কেন হবে না, কেন এটা শেখ হাসিনা কোথার থেকে আসছে? এটা শেখ হাসিনার বাপের দেশ নাকি, নাকি হাসিনার ভারতের কাছে এই দেশ লিজ দিয়ে দেয়া হয়েছে? কেন দেলাওয়ার হোসেন সাঈদীর জানাজা আপনি আমাকে শুনতে পাচ্ছেন হবে না আমাদের জাতীয় সংসদের? উনি 1996 সাল এবং 2001 সালে দুইবার সংসদ সদস্য ছিলেন, কত বড় একজন তাফসিরকারী, কত বড় একজন আলেমে দিন। আমরা মুসলমানরা বিশ্বাস করি যে এরকম একজন আপনার যে ধর্মের দীক্ষা দেয়, ধর্মের প্রতি মানুষকে আকৃষ্ট করে, মরালিটি শিখায়, তাদের স্থান সর্বোচ্চ স্থানে। তো এই মানুষটাকে আমাদের এই ন্যূনতম সম্মান, আমাদের ঢাকার লক্ষ লক্ষ মানুষ জানাজা পড়তে পারল না। সরকার যে তার নগ্ন চেহারা বারবার আমাদের কাছে দেখাচ্ছে, সেটা আমরা নতুন ভাবে দেখলাম। আমি দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের এই মৃত্যুকে মৃত্যু বলবো না, এটা হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা সরাসরি জড়িত এবং ভারত জড়িত, আমি অন্য কাউকে দায়ী করব না। এবং অবিলম্বে বিএনপি সহ সকল রাজনৈতিক দল, জামাত ইসলামী, আপনাদেরকে বলবো, ভারত বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশ রাষ্ট্র না থাকার জন্য যে প্ল্যান করেছে, সাঈদী সাহেব নিজেও একবার বলেছেন পার্লামেন্টে যে বাংলাদেশের আকাশে দুর্যোগের ঘনঘটা, এই ঘনঘটা যদি আমরা শেষ না করতে পারি তাহলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না, যেটা জিয়াউর রহমান বলে গেছেন বহুত আগে। তো সুতরাং আমি আপনাদেরকে বলবো, ভারত যে আমাদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে শেখ হাসিনার মতো একটা পুতুলকে বাংলাদেশের রাজনীতিতে যে ঢুকিয়ে তাকে দিয়ে আমাদের দেশটাকে শেষ করার অনেকগুলা কাজের মধ্যে একটা কাজ হচ্ছে দেলাওয়ার হোসেন সাঈদীকে শাস্তির নামে বিনা বিচারে জেলের মৃত্যু ঘটতে দেওয়া এবং তাকে চিকিৎসা না দেওয়া। আমি এই ডাক্তার, এই শেখ হাসিনা এবং ভারতের এই টোটাল কর্মকাণ্ডের একটা একটা চূড়ান্ত ইনভেস্টিগেশন চাইব, যাতে কারা কারা জড়িত, কারা কারা এই কুকর্ম করেছে, একদিন না একদিন এটা বের হবে, এটাই আমার প্রত্যাশা।